একুশে বৈশাখ, পাঁচই মে শুক্রবার বৈশাখী পূর্ণিমা, ওই তিথিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। তার এই অঙ্গ হিসেবে 2567তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে কুলাই মহামণি বুদ্ধ মন্দির ও কালচারাল সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন সকালে এক প্রভাত ফেরির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিটি কুলাই এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে পাশাপাশি এদিন কুলাই হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 47 আম্বাসা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। এই তিথিতে আমরা কুলাই মহামণি বুদ্ধ মন্দির, কুলাই একুশাঙ্গ এবং মকসুসীয় কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা সারাদিন ব্যাপী কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি দিয়েছি, তার মধ্যে হসপিটালে রোগীদের জন্য ফল বিতরণ, এটাও আছে আমাদের কর্মসূচি, এবং বিকালবেলা আলোকসজ্জা থাকবে এবং ভিক্ষুদের পূজন থাকবে, এবং সমস্ত এলাকার যাদেরকে আমরা শরবত দান করব, এবং সকালবেলা আমরা প্রভাত ফেরি করিয়েছি। এই দিনটিতে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে এটাও আমাদের হসপিটালে এখন রোগী বিতরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় এই শুভ দিনে বুদ্ধের যে, আমি এটাকে এইভাবে ভাবও বলতে চাই না, ওনার যে বাণী, এই বাণী অহিংসার বাণী আজকেও সারা পৃথিবীতে এই অহিংসতা, এই অহিংসতা শুধু মানবের মাঝে নয়, জীবের প্রতিও কিন্তু হিন্দু ধর্মের মধ্যে কোনো জীবকে সংহার করা যাবে না, কোনো জীব এর সংহার যেন না হয়। এই যে শান্তির বাণী ভগবান বুদ্ধের মাধ্যমে উনি যে বাণী দিয়েছেন আজকের দিনে,